খাটো মানুষের তালিকায় আমার একটা অবস্থান আছে কোন রকম রাজি আছো আর ভাই গেল টাকা আনলে ভাই সামনে টাকা জান আচ্ছা আচ্ছা স্যার হ্যাঁ তুমি চটপুলো নামে তখন তো দারুণ ছিল জাগরণ চেতনার জাগরণ হয়েছিল তখন নিচে পুকুরে কালা বসে দিচ্ছিল তেমন সময় আমি দেখছিলাম এই গ্রামে আর এই কবরস্থানটি বেহাল অবস্থায় পড়ে থাকে এখানে গরু বকরি ছাগল আবেদন করতে যাবো আর এমন কিছু বলার মতো কিছু নাই বাদ করা হয় এটুকু আমি বললাম আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আমি এতটুকু পর্যন্ত অনুরোধ করবো আমাদের আমরা শহীদদের পরিবার এটাই তো আমাদের আমাদের পিতার নাম হলো আশিফ যিনি এখানে বেঁচে রয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান আমি বলতে পারবো আমার পরিবার এখন কষ্টের মানুষ হচ্ছে আমার আব্বার নাম হচ্ছে শহীদের সাথে যোগাযোগ করতে বলে তাদের এখানকার লোকের সহ্য হয়নি না হচ্ছে না দুঃখে বুক ফেলে যাচ্ছে বাবার হাতে কোনো এখন পর্যন্ত কোনো একটা এবং বেস্ট তাদের নসিব করুন এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তাকেও হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে এই কারণে যে তিনি বাংলার মানুষকে ভালোবাসতেন যিনি আছেন তিনি হচ্ছেন আমার শ্রদ্ধ বড় ভাই আটল হক সিদ্দিকী অধ্যাপক আর তাছাড়া সবাই কিন্তু আমার ছোট আচ্ছা বড় ভাই এবং ছোট ভাই হলেও আমি কিন্তু আবার সকলের ছোট কি জন্যে যে আপন আপন অবস্থান থেকে আমার ছোট ভাইরা কিন্তু আমার থেকে আলোকিত এবং এমএম রাসেল একুশ পরিষদ মহাগার সম্মানিত সম্পাদক এখানে উপস্থিত আছেন নব্বইয়ের সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের আমার জেলমেট আমার স্নেহভাজন খোকন আজকের মহাপুর অনুষ্ঠানে সভাপতি এই এলাকার আমার দর্শকের বরুবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ আমার রাজনৈতিক সহকর্মীবৃন্দ আছে এবং মানুষকে এই স্বাধীনতা মূল মন্ত্রে উজ্জীবিত করবার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রাখছেন বিশেষ করে আমাদের এই প্রান্তিক এলাকা ভৌগোলিকভাবে দেখলে দেখা যাবে যে এইখান থেকে মাত্র কয়েক হাত দূরে অন্য আরেকটি রাষ্ট্র ভৌগোলিকভাবে একটি রাষ্ট্রের শেষ প্রান্তে এই আমাদের অবস্থান এই এত দূরে এসে আপনারা যে আমাদের একাত্তরের
বীর শহীদদের স্মৃতি তর্পণ করছেন, তাদেরকে স্মরণ করছেন, কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের স্বীকৃতি দিয়েছেন, তার জন্য এই ধামরহাটের আপামর মুক্তি পাগল মুক্তিযুদ্ধের সপক্ষে স্বাধীনতার পক্ষে মানুষের পক্ষ থেকে আপনাদের নমস্কার জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনারা আমাদের বিনম্র সালাম প্রণাম করেন। এইখানে স্বাধীনতা যুদ্ধের সময় আপনারা ইতিমধ্যে বিস্তারিত শুনেছেন, হত্যাকাণ্ডের কথা শুনেছেন, যে কথাগুলি জনপ্রতিনিধি হিসাবে আমার জন্য বিবেচ্য সেই বিষয়টি হলো যে এখানে আর কি কি করা যায়। নিশ্চয়ই আমাদের যা যা করবার তা তা আমরা করতে পারি না, এতে রক্ত ছড়িয়ে গেছে, আমাদের গ্রামে গঞ্জে রক্ত ছড়িয়ে গেছে, সেই রক্ত মাটিতে মিশে গেছে, আমাদের প্রতিটি শস্য কণায় বৃক্ষলতায় আমাদের শহীদের রক্ত মিশে আছে। এই রক্তের প্রতি সম্মান জানানোর জন্য, শহীদের প্রতি সম্মান জানানোর জন্য, একাত্তরের মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি সম্মান জানানোর জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত